आज सकाल थेके सोशल मीडिया ते अनेकी जानते चेयेछो केनो आचमकाई बंद हो जाच्छे मिठाई खड़कुटो उमा एवं कन्यादानेर मतो जनप्रिय समस्त धारावाहिकगुली केनो तादेर टेलिविसने देखा जाच्छे ना। विषयटी शुधुमात्र तादेर साथे घटेछे जारा बांग्लादेश थेके देखछे। एटा मानतेई होच्छे बांगला धारावाहिकगुली दुई बांग्लातेई समान जनप्रिय आर सेई धारावाहिकगुली तारा एतटाई भालोबाशे जे एकदिनो ना देखते पेले तादेर भालो लागे ना। किन्तु आज हठात ही बंद हो गेलो सेई सब धारावाहिकगुली। शुधुमात्र धारावाहिक नय विदेशी समस्त चैनल बांग्लादेशे बंद होयेछे। भिडियोटी शुधुमात्र बांग्लादेशी दर्शकेर अनुरोधे करा। सम्पूर्ण विषय तोमरा जानते पारबे। गत बृहस्पतिवार सरकारीभावे सिद्धान्त नेওয়া হয়েছে 30 सेप्टेम्बर থেকে विज्ञापन যুক্ত কোনো विदेशी चैनल বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। অনেকের মতে विदेशी চ্যানেলগুলিতে দেখানো কিছু विज्ञापन রুচিশীল নয়, তাতে বাংলাদেশের যুব সমাজ বিপথে যেতে পারে, তাই সমস্ত विदेशी চ্যানেল বন্ধ হয়েছে বাংলাদেশে। विज्ञापन কেটে সম্প্রচার করতে পারলে সেই সব চ্যানেলগুলিকে দেখানো হতে পারে, তবে সেটা হয়তো সম্ভব নয়। এদিন কোয়াবের প্রতিষ্ঠাতা আনোয়ার পারভেজ তেমনটাই জানিয়েছেন, যদি পরে সরকার নীতি পরিবর্তন করে তবে জি স্টার সহ অন্যান্য চ্যানেলগুলি দেখা যাবে বাংলাদেশে। এখন প্রশ্ন, তাহলে কি বাংলাদেশী দর্শকেরা এই সব ধারাবাহিকগুলি টেলিভিশনে আর দেখতেই পাবে না? হ্যাঁ, যতদিন না সরকারি সিদ্ধান্তে বদল আসছে ততদিন বন্ধ থাকবে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আবার চালু হবে এই চ্যানেলগুলি। তো বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা জানাও তোমরা কি ধারাবাহিক দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।